ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দেয় বিএনপি জামায়াত অভিযোগ প্রধানমন্ত্রীর অন্য দেশের উন্নয়নের মডেল বাংলাদেশ এনআইডি সার্ভারের তথ্য ফাঁসে জড়িতদের ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রীর আইনি ব্যবস্থার আশ্বাস এবং 57 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু 60% রোগী ঢাকায় জানালেন স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হচ্ছে পাঁচ নির্দেশনা স্বাগত এশিয়ান নিউজে সঙ্গে আছি আমি জেসমিনী ভা শুনছিলেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যে সকল বরাদ্দ প্রদান করেছিল ক্ষমতায় এসে বিএনপি তা বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা উচ্চতর শিক্ষা অর্জনের দেশের বাইরে যাচ্ছেন দেশে ফিরে তারা গবেষণার ফলাফল দেশের কাজে ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রবিবার সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এই কথা জানান তিনি লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2023-24 নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট 48 জনকে ফেলোশিপ প্রদান করা হয় যার মধ্যে মাস্টার্সে 38 ও পিএইচডিতে 10 জন এ সময় অনুষ্ঠানে তিনি বলেন একসময় মেধাবীদের দেশে ধরে রাখার কোনো উদ্যোগ ছিল না তেমন কোনো প্রতিষ্ঠানও ছিল না কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে শুধু মৌলিক গবেষণা নয় সব ধরনের গবেষণায় সরকার জোর দিয়েছে আগামী দিনে কি আসবে চতুর্থ শিল্প বিপ্লব আসবে তার উপযুক্ত দক্ষ জনশক্তি আমাদের করতে হবে এখন থেকে প্রস্তুতি আমাদের নিতে হবে বাংলাদেশ পৃথিবীর সাথে সমানতালে এগিয়ে যাবে আমরা কোনো মতে পিছিয়ে থাকবো না এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই যে দেশের আর আমি আর একটি কথা বলবো আজকে যারা স্কলারশিপ বা যারা ফেলোশিপ পেয়েছে আমাদের ছেলে মেয়েরা সবাই কিন্তু খুব মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন 75 পরবর্তী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয় 75-এর পরের ইতিহাস আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক কারণ একের পর এক মিলিটারি ডিক্টেটর ক্ষমতা আসে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সংবিধানকেও তারা লঙ্ঘন করে এবং সেভাবেই দেশের যে অগ্রযাত্রাটা এবং অর্থনৈতিক উন্নয়নের পথটা বন্ধ করে দেয় কারণ তারা খুব ভালো কথা বলে ক্ষমতা আসে ঠিকই কিন্তু মানুষের কোনো উপকার করতে পারে না এটা হলো বাস্তবতা এবং 21 বছর আমাদের দেশের মানুষ কিন্তু সেই কষ্ট ভোগ করেছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশ যে এগিয়ে যেতে পারে তা প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকার মেধাবী ছেলেমেয়েরা আলোক বর্তিকা লাবণ্য ভূঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন পরিষদ স্মারকদের জাতীয় সংগঠনের সম্মেলনে এসব কথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি ষড়যন্ত্রকারীরা বিদেশিদের কাছে নালিশ করে দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে তিনি আরও বলেন আলোচনা না করে বিদেশিদের কাছে গিয়ে জনগণকে অসম্মান করছে এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন বিএনপি ভোটে না আসলেও গত নির্বাচনগুলোতে 50% ভোট পড়েছে যা বিএনপির ওপর জনগণের চপেটাঘাত আগামী নির্বাচনে জনগণ যেন ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করতে পারে সেজন্য চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী রাজনীতিবিদ ধর্ণা দিবে জনগণের কাছে যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে তারা জনগণের কাছে ধর্ণা দিবে তারা জনগণের কাছে ধর্ণা না দিয়ে রাত বিরাতে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয় এটি দেশ বিরোধী অপতৎপরতা এবং আমাদের জনগণকে অবমূল্যায়ন করা এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ ভালো করেই জানে দেশের জনগণ ভোটের অধিকার পেলে তাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে দিতে চায় না রবিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের মানুষের ভোটাধিকারের কথা বললেই গুম খুনের শিকার হতে হয় সমগ্র জাতির সংকটের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি
এনআইডি সার্ভার থেকে কয়েক লাখ উপাত্ত ফাঁস হওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বিস্তারিত তথ্য নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য দিয়েছিলেন মন্ত্রী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করেন। এনআইডি সার্ভার থেকে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এনআইডি স্বরাষ্ট্রের অধীনে এলেও এখনও তার কার্যক্রম শুরু হয়নি, বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। আইনি জটিলতা শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাত নিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, সারা দেশে 57টি জেলায় ডেঙ্গু রোগী রয়েছে, তার মধ্যে 60% রোগী ঢাকায়। রবিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ গড়পাড়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাংলাদেশে ডেঙ্গুতে প্রায় 67 জন মৃত্যুবরণ করেছে এবং প্রায় 12,000 লোক আক্রান্ত হয়েছে। এখনও হাসপাতালে প্রায় 2,500 লোক এখনও চিকিৎসাধীন আছে। আমরা সিটি কর্পোরেশন পৌরসভাকে আহ্বান করব, তারা জানি বেশি বেশি করে স্প্রে করে এবং যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো যাতে সরিয়ে ফেলতে পারে। ডেঙ্গু আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে রবিবার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে 2 সপ্তাহ ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে। তাই ডেঙ্গু রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানকে 5 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলো হলো, খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এডিস মশার প্রজনন স্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে, এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীদের অবহিত করতে হবে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 12,118 জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 9,549 জন, মারা গেছেন 67 জন। বিএনপি জামায়াতের সকল চক্রান্ত মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাওনার রশিদ সিআইপি। এ সময় তিনি সৈনিক লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন। সাইফুল ইসলাম নন্ডের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নতুন সদস্যরা সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। এ সময় তারা সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেটা আপনারা দেখবেন, আমি তাদের সম্মান জানাচ্ছি। আমাদের দলের সাধারণ সম্পাদক এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সোবান গোলা, উনি মনে হয় আমাদেরকে নিয়ে 100 বারের বেশি চেষ্টা করেছেন এই সম্মেলনটা আনার জন্য, সম্মেলনটা করার জন্য। তো ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের কমিটির তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টায় আন্তরিকতায় আজকে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন করে একটি সুন্দর সুষ্ঠু 101 সদস্য বিশিষ্ট কমিটি উপহার দিতে পেরেছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। ওনার সাথে যে আমার আন্তরিক সম্পর্ক ছিল সেটা অভুলনীয়, সেটা ভুলার না। তাই এই সভাতে আমি ওনার ফের মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধু নামের
এই সংগঠনটি সৃষ্টি করেছিলেন সেই প্রতিষ্ঠাতা সভাপতি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সমস্ত সমগ্র বাংলাদেশের নেতাকর্মী আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সামনের দিকে আগে যাব। মানিক চন্দ্রের মাস সাবুভাই মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার সহ আমরা আরো অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। উনি বলছেন আজ একটা সংগঠন করতে চাই, সেই সংগঠনটার নাম হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সভায় সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য বলেন, সদস্যদের গ্রহণযোগ্য মতামত নিয়ে আগামীতে এগিয়ে যাবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এভাবে যা যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমরা আস্তে আস্তে ভাগ ভাগ করে বুঝাই দিব, আপনাদেরকে বুঝাই দিব, যাতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে কাজ করতে পারি। কোন এজেন্ডা যদি আমার মিস হয়ে থাকে আপনারা দপ্তরকে সেটা জানাই দিবেন, আমরা যখন এগুলো নিয়ে আলোচনায় বসবো সিদ্ধান্ত গ্রহণের জন্য তখন যাতে আমরা সেগুলো অ্যাড্রেস করতে পারি। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ভোটের মাধ্যমে আমাদেরকে এই দেশ থেকে ওদের তাড়াইতে হবে। আগামী নির্বাচনে আমরা যেন কোনো ভুল না করি, আমাদের দেশের এই সত্যগুড়ি মানুষের নয়নের মণি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন সারা দেশে বিদেশে এবং চেষ্টা করবেন এই নৌকা মার্কা বোর্ড কীভাবে আসতে পারে, সেই জন্য আমরা জান প্রাণ দেওয়ার চেষ্টা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি মহল নানা চক্রান্তের চেষ্টা করছে জানিয়ে সকল চক্রান্ত মোকাবেলা করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সেক্রেটারি আছে আমার ছেলের মতন, আমি তাদের সবসময় আমার ছেলের মতন দেখব। আমরা দুইজনে মিলে যতদিন থাকব ততদিনই ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ কীভাবে একেবারে সেই চেষ্টা করব। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরাম। রবিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন, কার্যনির্বাহী সদস্য এস এম আবুল হোসেন ও মাহে আলম জেমস উপস্থিত ছিলেন। চলতি মাসের 14 জুলাই মুন্সীগঞ্জ বিক্রমপুরের গণমাধ্যম কর্মীদের ফ্যামিলি ডে উপলক্ষে এক মিলন মেলায় হারুনুর রশিদ সিআইপিকে আমন্ত্রণ জানিয়েছে তারা। একই দিনে নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি লিটন খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ও সুমন সহ তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা 5 আসনের মাটি আওয়ামী লীগের ঘাঁটি বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শনিবার সকালে ডেমরা যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ঢাকা 5 আসনে পুনরায় আওয়ামী লীগের বিজয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাবিবুর রহমান রাজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি এরই অংশ হিসেবে ডেমরা ও যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগে নেমেছেন এই বীর মুক্তিযোদ্ধা। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হওয়ার অর্থই হচ্ছে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা আওয়ামী লীগের চারণভূমি। এই সময়ের ভিতরে আপনারা আসছেন, আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। অল্প সময়তে পরে 450 লোক আসছে, আমি এই জন্য খুশি এবং ধন্যবাদ। তিনি বলেন, আগামী নির্বাচনে ঢাকা 5 আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে মাটি ও মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন ঘটাতে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন তিনি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি দিতে চাই ঢাকা 5-এর মানুষের জন্য এবং ঢাকা 5-এর মানুষের জন্য আমার আজকে থেকে না বহুদিন যাবৎ ঢাকার 5 মানুষে আমার আশা কথা আছে। সাধারণ মানুষ আছে 50% ভোট মানে এই আমাদের দল করে না, তারা
তারা আমাকে এক সেটা ভোট দেবে এবং নৌকা মার্কা তো আছেই, আউট আছে, সেই ভোট আমি 100% পাবো। এই জন্যই বলি 90% ভোট আমি কালেকশন করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নমস্কার দেয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, শেখ হাসিনার প্রতি তার আস্থা ও বিশ্বাস অবিচল, তাই আগামী দিনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের এই সংগ্রামী সভাপতি। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার প্রসঙ্গ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে লিকন নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। রংপুরগামী লালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় এই ঘটনা ঘটে। নিহত লিকন উপজেলা দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের সুজাবত আলীর ছেলে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই অপু সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের পোস্টমর্টেম করার প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গার সাতঘাড়ি ও ডিঙ্গেদহ এলাকায় বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মিষ্টির কারখানা, সার, কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময়ে ডিঙ্গেদহে একটি দই মিষ্টির কারখানায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠানটির মালিককে 15,000 টাকার জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে নজরুল ট্রেডার্স এর মালিককেও 15,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইনতা এলাকায় কামাল হোসেন নামে সাবেক এক ইউপি সদস্যকে মধ্যযুগীয় কায়দা নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার রাতে কামাল মেম্বার হাসনাবাদ থেকে বাড়ি ফেরার পথে আইনতা গায়েন বাড়ির সামনে আসলে আগে থেকে উৎপেতে থাকা 10-12 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তার গাড়িতে আক্রমণ ও ভাঙচুর চালায়। পাবনার আতাইকুলে চাঞ্চল্যকর আবু কালাম হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার পাবনায় সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীমা আহমেদ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে 30,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হয় একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকার পক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে 14 টন চাল ও দলীয় কর্মীদের মাঝে চিকিৎসার জন্য চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এ সময় আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম সহ অনেকে। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শিদি ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ফিফার টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ, স্থিতাবস্থা জারির আদেশও বহাল রেখেছেন আদালত। এছাড়া এই বিষয়ে জারি করা রুল 3 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সালাম মুর্শিদির পক্ষে শুনানি করেন অ্যান্টনি জেনারেল এ এম আমিনউদ্দিন ও অতিরিক্ত অ্যান্টনি জেনারেল মেহেদি হাসান চৌধুরী। রিটের পক্ষে অ্যাডভোকেট মুরাদ রেজা, দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দেয় বিএনপি জামায়াত, অভিযোগ প্রধানমন্ত্রীর। অন্য দেশের উন্নয়নের মডেল বাংলাদেশ। এনআইডি সার্ভারের তথ্য ফাঁসে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, আইনি ব্যবস্থার আশ্বাস। এবং 57 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, 60% রোগী ঢাকায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হচ্ছে 5 নির্দেশনা।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।